ভারতে ধরা পড়লো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট, দেশে প্রথম এক্সই ভ্যারিয়েন্ট ধরা পড়লো মুম্বাইয়ে, জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রজত। রজত, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে এই করোনা ভাইরাসের যে ওমিক্রন ভ্যারিয়েন্ট, তার যে একটা নতুন টাইপ, নতুন ভ্যারিয়েন্ট এক্সই, সেটা মুম্বাইতে ধরা পড়লো। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে 230 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, 230 জনের মধ্যে একজনের শরীরে এই এক্সি ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে। এখন এই এক্সি ভ্যারিয়েন্টটা প্রথম কোথায় পাওয়া যায়? এক্সি ভ্যারিয়েন্টটা প্রথম পাওয়া যায় ইংল্যান্ডে তোমার জানুয়ারি মাসের 19 তারিখ, এবং তারপর ইংল্যান্ডে 600-এর বেশি মানুষের মধ্যে এই ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে। মূলত বলা হচ্ছে যে অমিক্রনের B1 এবং B2 এই দুটো ভ্যারিয়েন্টের মিউটেশনে এটা এই নতুন ভ্যারিয়েন্টটা তৈরি হচ্ছে, এবং হুর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে B2-র তুলনায় এই তোমার ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা প্রায় 10 গুণ বেশি। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিলমোহর এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়নি, তবে বলা হচ্ছে যে অমিক্রনের B2 ভ্যারিয়েন্ট থেকে যেটা আগে আমাদের দেশে বা সহ বিভিন্ন দেশে ছিল, তার তুলনায় এর সংক্রমণ ক্ষমতা অনেকটাই বেশি। ধন্যবাদ রজত শুভ্র মুকুটে, ছিলেন প্রতিনিধি।